তোমার পাশে আরেকজন কি ঘুমিয়ে আছে? ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না, এটা সহজ নয়। কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন। যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে, নিজেকে তার মতো মনে করিয়েন না। সময়ের দাম আছে। যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনোদিন পছন্দ করিনি, কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি। তবে আমি এই 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, তবে আমি 31 বছর জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, তবে আমি 31 বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যায়নি। তারপরে আমার ভিতরে সন্দেহ কাজ করে, মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে এটা কি বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে? যদি জবাব দিতে হয় তখন কি হবে? যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ করি, যে দুটা মিলে যদি বাঁচা যায়। আবার আশা করছি যদি এটাতে একটাতে টিকতে না পারি, তো মানুষজন যে আমার কথা মেনে চলে, ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি, কোন রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কিনা আল্লাহ ভালো জানে। তুমি সর্বশক্তিমান মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, তোমাকে বিশ্বাস করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। মানুষ হিসাবে দীর্ঘ 31 বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি। আমি কোথাও বুঝতে ভুল করেছি, আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না। আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি। এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো। আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না। কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো, আমি স্বার্থ বুঝতে পারিনি। আমার বাপের ওই সব কথা মনে পড়ে। আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন, আমার ছোট বোন দিয়ে লিখতেন, আমার বাপ অক্ষর চিনতেন না। কাগজে লিখা থাকত, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, তোমার কাছে 1000 টাকা পাঠালাম। আমার বাপ নিরক্ষর মানুষ, এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন, ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন, 1000 টাকা 400 টাকা পেয়েছে। ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না। তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে। ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি। আমি বলি যে এর বিনিময় তুমি দিতে পারো, পৃথিবীর কেউ পারে না। কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো, তুমি সর্বশক্তিমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি, জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে। আমি দিনরাত দোয়া করছি তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি এর পিছনে শ্রম দিয়েছি, আমি এটা চালাতে নিজে সক্ষম নই, আমি এটা নিজে নিনি। এটা তুমি চাপিয়ে দিয়েছ, তুমি দেখিও। জাতিকে আমি বলে যাচ্ছি, যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে। আমি এক সন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না। এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাঁটাবো বীর হাঁটাবো, এটা এখন প্রায় 50 বিঘা জমির ওপরে অবস্থান করে। আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 24-25 বিঘা জমির ওপরে অবস্থান করে। দুই প্রতিষ্ঠানে এখন 4000-এর বেশি ছেলে মেয়ে, তার 300 এতিম, বহু ছেলে মেয়ে অসহায়, তারা শিক্ষা অর্জন করছে। আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি, দোয়া করতে বলেছি। আপনার বাড়ির পাশে যেটা হাঁটাবো বিরহ বাটাবো,
এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছে 200 শতক, যার এক তালাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে। মসজিদের জন্য জমি রেডি। ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ আপনার বাড়ির পাশে। মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই, যার কারণে বলছি দোয়া করেন উপরওয়ালা করুক, তাহলে করা সহজ। আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয়। ওই করুক, কাকে দিয়ে করবে সে জানে। আমি মানুষ হিসেবে আপনাকে বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক এটা আমি চাই না। কেন? অতিতালোর মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার 10টা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। এটা আমার দৃঢ়তা কাজ করে, কারণ আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না। কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না, কারো ছোট করা, কাউকে খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না।